শকুনের প্রজনন বাড়াতে এর আবাসস্থল সংরক্ষণ ও নিরাপদ খাবার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসের আলোচনায় পাখিটির জন্য নিরাপদ ওষুধ ম্যালক্সি ক্যামের ব্যবহার বাড়াতে সচেতনতা ও প্রচার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন সৌমিক আহমেদ। আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস 2021 উপলক্ষে বন অধিদপ্তর এবং IUCN এর ভার্চুয়াল সেমিনার। নাগরিক এবং সরকার বিশ্বজুড়ে অতি বিপন্ন শকুন রক্ষায় বাংলাদেশে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন আলোচকরা। 2010 সালে আমরা ডাইক্লোফেনাককে নিষিদ্ধ করেছি এবং 2017 সালে আমরা আরেকটি যে ক্ষতিকর ড্রাগ ছিল পিটোপ্রোপেন, সেটি শুধুমাত্র দুইটি সেফ জোনে নিষিদ্ধ করেছিলাম। 2021 সালের ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু দেশব্যাপী নিষিদ্ধ হয়েছে। আমরা মানুষরা অবিবেচনা প্রসূত যেসব আচরণ করেছি প্রকৃতির সাথে, প্রকৃতির সৃষ্টির সাথে, সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। একটু অসচেতন অবস্থার কারণে এটা পুরোপুরি বিশেষ হয়ে যেতে পারে। শকুন যারা আছে এই মুহূর্তে তারা কি খাচ্ছে, আমরা তাদের এই খাবারের ব্যাপারগুলো নিয়ে একটু বোধহয় যে গবেষণার কথা বলা হয়েছে, গবেষণা সংখ্যা দিয়ে আমরা না বলি পারপাস দিয়ে বলতে চাই, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় আপনারা আরো এগিয়ে আসবেন। প্রাকৃতিক ভাবে শকুনের প্রজনন বাড়াতে বিশেষজ্ঞরা পরামর্শ দেন। আমাদের যে দুটো বাজার সেফ জোন আছে সেখানে যদি আমরা দেখভালটা ভালো করে করতে পারি সেটা সাকসেস অনেক বেশি হবে রাদার দ্যান আর্টিফিশিয়াল ব্রিডিং। দুটো প্রধান ওষুধ ব্যান করে দেওয়ায় তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ম্যালক্সিক্যাম এটাকে প্রচার করতে, প্রসার করার জন্য ব্যবসায়ী মহল থেকে কত বড় বড় উদ্যোগ নেওয়া হয়েছিল এটা অন্য দেশে দেখা যায়নি। কিন্তু ক্যাপটিভ ব্রিডিং এ যখন নিব আমরা তখন কিন্তু এটার অনেক ফর্মালিটিস এবং এটাকে কিন্তু খুব সহনীয় করে কিন্তু ওয়াইল্ডে ছাড়তে হয়। ইন্ডিয়াতে আমরা গিয়েছি, দেখেছি যে কিভাবে ওরা এগুলো করে, তো তাতে আমরা আমাদের যেটা ধারণা বাংলাদেশের জন্য এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং এটা ভেরি এক্সপেন্সিভ প্রজেক্ট হয়ে যাবে। ন্যাচারালি আমরা কিন্তু শকুনের যে বংশবৃদ্ধি করার চেষ্টা করছি সেটা কিন্তু আমি মনে করি এই মুহূর্তের জন্য ঠিক আছে, পরে আমরা চিন্তা করতে পারি ডেফিনেটলি। শকুন রক্ষায় জাতীয় কমিটি গঠন, প্রজননে সহায়ক দুইটি অঞ্চল সংরক্ষণ ও ক্ষতিকর ওষুধ নিষিদ্ধ করা সহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রীরা। অন্তত ব্রিডিং পিরিয়ডে তাদের ধারে কাছে বেশ একটি অঞ্চল পর্যন্ত মানুষ যেন প্রবেশ না করতে পারে এবং তাদেরকে কোন রকমের মানে ডিস্টার্ব না করতে পারে, তাহলে হয়তো আমরা যে আশায় রয়েছি যে শকুনের সংখ্যা বৃদ্ধি হতে পারবে। আবাসস্থলকে রক্ষা দায়িত্ব নিতে হবে আমাদের বন বিভাগকে, জেনাকালেঙ্গা সুন্দরবন বিদ্যমান শকুনের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব খাতের আওতায় বাজেট বরাদ্দ এবং প্রতি দুই বছর অন্তর শকুনের অবস্থা মনিটরিং করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আয়োজনের সহযোগী পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।